আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে আমার বন্ধুরা আমার ভাইরা আমি আপনাদের কাছে যে কথাটা জানতে চাই জমিন কার হ্যাঁ হাত উঠায় জোরে আরো চিৎকার মেরে আরো বলেন জোরে বলেন হ্যাঁ আসমান কার আরো চিৎকার মেরে বলেন কার আমি কার আমার হায়াতের মালিক তিনি কে অতএব জমিনও যদি আল্লাহর হয় আসমানও যদি আল্লাহর হয় মুসলমান দীপ্তকণ্ঠে আওয়াজ তুলতে হবে সেই আওয়াজটুকু হলো জমিন যদি আল্লাহর আসমানও আল্লাহর কাজ হুকুম চলবে আল্লাহর জোরে বলেন ঠিক কিনা মুসলমান অতএব এই পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো বিধান চলবে না আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো হুকুম চলবে না কারণ আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর আমরা আমরা আল্লাহর মখলুক কাজী আল্লাহর এই মখলুকের মাঝে অন্ততপক্ষে এই চিন্তা চেতনা থাকতে হবে আল্লাহর বিধান ছাড়া এই জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলবে না জোরে কোন ঠিক কিনা আর আল্লাহর হুকুমের মাঝেই বান্দার শান্তি আল্লাহর হুকুমের মাঝেই আল্লাহর কন্দার আল্লাহ বলেন বান্দা জেনে রেখো বানালাম আমি আল্লাহ তোমাকে আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা জেনে রেখো আমি জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ বানালাম কেবলমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য আর তাম মখলুকাত বানালাম তোমার জন্য রব্বানা মা খালাকতা হাদা বাতিয়ান সুবহান বান্দা সব বানা দিলাম তোমার গোলামি করার জন্য তুমি কেবল করবা আমার গোলামি ও মুসলমান আজ বর্তমানে আমাদের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় আজ আমরা তাগুতের গোলামি করি আজ আমরা এমনি করে গণতন্ত্রের গোলামি করি আজ আমরা এই পৃথিবীর বুকে অন্য মানুষের গোলামি করি খুদার কসম আজ যদি আমরা আল্লাহর গোলামি করতাম পৃথিবীটা আজ শান্তিময় হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা মুসলমান আমার ভাই আমার বন্ধুরা আজ যারা তাগুতের গোলামি করে আজ যারা গণতন্ত্রের গোলামি করে শান্তি সাময়িক পরবর্তী কষ্ট আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে লস কি কেউ কি মানতে পারে নাকি ব্যবসার মধ্যে তো নিজের মুনাফা খুব ভালো বুঝেন কিন্তু বড় গালের ব্যবসায় মুনাফা বুঝলেন না আমি আপনাকে ছোট করে বলে যাই এবার বলবেন আমি জানি সুবহানাল্লাহ অর্থ কি জানেন সুবহানাল্লাহ অর্থ হলো মালিক তুমি পবিত্র তানজিহাল্লাহ আল্লাহ তুমি পবিত্র বান্দা যখন এই কথা বলে আল্লাহ তুমি পবিত্র আমার আল্লাহ এবার ওই মুহূর্তে হেসে হেসে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেশতারা তাকা দেখ তিলককান্দি বাইতুল আমান জামে মসজিদের এই ইসলামী মহাসম্মেলনের এই জান্নাতের বাগানটার দিকে কারা বসে আছে বলে মালিক আপনার বান্দাগুলো বসে আছে নামটা কি নাম হলো আব্দুল সালাম আব্দুল করিম আব্দুল রহিম এভাবে করে করে ওই বান্দাগুলো বসে আছে আবার মালিক বলে বলেছে কি বলে মালিক বলছে সুবহানাল্লাহ আপনি নাকি পবিত্র আপনি নাকি পবিত্র আমার আল্লাহ এবার ডেকে বলেন ফেরেশতারা আমি তো অটোমেটিক পবিত্র আমার কোনো গুনাহ নাই আমার কোনো লয় নাই আমার কোনো ক্ষয় নাই কিন্তু যেই বান্দাগুলো বসে আছে জীবনে অনেক গুনাহ করেছে গুনাহের ময়লায় জর্জরিত ফেরেশতারা তাহলে তোরা সাক্ষী থাক যে বান্দা বলছে সুবহানাল্লাহ আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহ তাদের বেলায় ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র করে দিলাম যারা বলছেন না একটু বইলা একটু পবিত্র হন না আরেকবার বইলা আরেকটু পবিত্র হন না জবানটা খুইলা বইলা আরেকবার পবিত্র হন না আল্লাহ আমাদের গুনাহের ময়লা থেকে পবিত্র করুন জোরে বলেন আমিন আমার ছোট্ট ভাই আলোচনা করে গিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন জিকিরের আলোচনা যদি আমি জিকিরের আলোচনা এখন আপনাদেরকে শোনাই মোটামুটি ভাবে প্রধান বক্তার আর ওয়াজ লাগবে না আমার ওয়াজই শেষ করতে হবে তবে আমি যে কথাটা বলি সময় অল্প নিয়ে বসছি তবে আপনাদেরকে ছোট্ট করে শোনাই বর্ষের লাভটা কি ফাযকুরুনি আমার মালিক ডেকে বলেন ফা ওয়া ফেরেশতারা শোনো আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দা আমাকে যেন স্মরণ করে অর্থাৎ আমারে স্মরণ করো বান্দা জেনে রেখো তুমি আমারে স্মরণ করো তাহলে করুনি বিসালাতি বা তসবি বান্দা আমার স্মরণ করো নামাজের মাধ্যমে অথবা তসবিহাতের মাধ্যমে জোরে কোন সুবহানাল্লাহ হ্যাঁ যদি স্মরণ করেন তাফসীরে জালালাইন আমাদের কওমি মাদ্রাসার দরসে নিজামের সবচেয়ে তাফসীরের উপরে নির্ভরযোগ্য কিতাব সেই কিতাবের প্রথম জিলদের মধ্যে এই কথা আলোচনা এসেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটা হাদিস এনেছেন হাদিসে কুদসি হাদিসে কুদসি হলো কথা আমার আল্লাহর বের করেছেন রাসূলের জবান দিয়ে বড় চমৎকার কথা কি কথা আপনাদেরকে শোনা যায় আমার মালিক ডাক দিয়া বলেন মান যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার কোন একটা বান্দা বান্দি যদি আমি আল্লাহকে স্মরণ করে একাকী অবস্থায় একাকী অবস্থায় আমি আল্লাহ তারে স্মরণ করি একাকী অবস্থায়
ومن ذكرني في ملئ ذكرته في ملئ خير من ملئه আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে শরণ করে কোন জান্নাতের বাগানে বসে আমি আল্লাহ তারে শরণ করি তার চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে শরণের ধরন কেমন একটু শোনাই আমার মালিক ফেরেশতাদেরকে নিয়ে এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক এবার দেখে দেখে বলতেছেন তাকা দেখ তিলক কান দিয়ে ময়দানটার দিকে হে বসে আছে কারা বলে অমুক বসে আছে আমার আল্লাহ বলেন বান্দারা করছে নাকি কই মেহমান আসছে ঢাকা থেকে বলছে কোরআন হাদিসের কথা আল্লাহ এই বান্দাগুলো এই মুহূর্তে চাতক পাখির ন্যায় তাকা তাকা কেবলমাত্র শুনছে আমার আল্লাহ বলেন ফেরেশতা দুনিয়ার জমিনে আমার বান্দাগুলো দিনের বেলায় কে অনেকে অনেকভাবে কাজ করেছে কেউ বা জমিনে হাল চাষ করেছে কেউ বা দোকানদারি করেছে কেউ বা স্কুলে টিচারি করেছে কেউ বা মাদ্রাসায় পড়িয়েছে কেউ বা মসজিদের ইমামতি করেছে এই মুহূর্তে তো বান্দাগুলোর আরাম করার কথা প্রতিদিনের রুটিন তো এটা কিন্তু এই জায়গায় এসে বসে আছে কেন কি তাদের আশা বলে মালিক আশা তো আপনি জানেন বলে হ্যাঁ ফেরেশতারা বল না তোরা বলে মালিক আপনি বলেন আমার মালিক এবার ডেকে ডেকে বলে ফেরেশতারা এই বান্দাগুলো কিসের আশায় বসে আছে আমি আল্লাহকে কি তারা দেখেছে বলে না মালিক দেখে তো নাই আমার নবীকে কি তারা দেখেছে বলে না মালিক দেখে তো নাই আমার জান্নাত দেখেছে যে জান্নাতের আশায় বসে আছে বলে না মালিক দেখে তো নাই আরে আমার জাহান্নাম দেখেছে যে জাহান্নামের ভয়ে জড়সড় হয়ে এখানে বসে আছে বলে না মালিক দেখে তো নাই তাহলে বসে আছে কেন রে বল না ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা বলে আল্লাহ একটাই তাদের মাকসাদ কিছু গুনাহ থেকে মুক্তি পাওয়া আর কিছু নেক অর্জন করা আমার মালিক এবার ডেকে ডেকে কি বলে জানেন আমার মালিক ডেকে বলে ফেরেশতারা আমার এই বান্দাগুলো কোরআন হাদিসের এই কথাগুলোকে যদি শুনে নিজের জীবনের মধ্যে আমলে আনতে পারে আর এই বান্দাগুলো শেষ পর্যন্ত থেকে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহর সাথে হাত উত্তোলন করে নিজের জীবনের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে গুনাহগুলো সদা স্মরণ করে মাফ চাইতে পারে আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো আমি আল্লাহ তাদের জিন্দিগির গুনাহগুলোরে মাফ করা দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করা আর কি চান বলেন না আর কি চান দোস্ত আর জীবনে কি চান নাও জোয়ান আর কি চাও বলো আমার দোস্ত বলো তোমরা তোমাদের কত সৌভাগ্য আজ এমন একটা বাগান সাজাইছো যে জান্নাতের বাগানের ভিতরে অনেক মানুষের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন অনেক মানুষকে আমার আল্লাহ অধিকতর নেকি দান করবেন অনেক মানুষের জীবনের মন একটা বান্দারে যদি তুমি হেদায়াত দাও তাহলে এটা আমার পরকালের নাজাত হবে দেখি কোন না কোন বান্দা আল্লাহ পাক এভাবে করে করে নিয়ত পরিবর্তন হয় আমি কয়েকটা টার্গেটে কথা বলি এক মা বাবাকে উদ্দেশ্য করে দ্বিতীয় নাম্বার সুন্নতের উপরে কথা বলি তৃতীয় নাম্বার নামাজের উপরে কথা বলি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এই দাওয়াতগুলো দেই কারণ রাসূলুল্লাহ বলেছেন একটাই কথা তোমার এই তোমার কাছে যা কিছু আছে আমার একটা আয়াত যদি তোমার কাছে থাকে তুমি মানুষের দ্বারে পৌঁছায় দাও এজন্য আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই দোস্ত সেটা হলো যে এই যে যুবকরা এই আয়োজন করেছে তাদেরকে উৎসাহ দিতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ এদেরকে কবুল করুক জোরে বলেন না আমিন আরো জোরে বলেন না আমিন প্রত্যেক এলাকায় এমন যুবক আল্লাহ পাক গড়ে তুলুক আমার নাও জওয়ান বন্ধুরা আমি যে কথাগুলো শোনাচ্ছিলাম আমার বাবারা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনবেন সেই কথা হলো যে মা বাবা বড় দামি এক সম্পদ রাসূলুল্লাহ বলেছেন রাসূলুল্লাহ এতটুকুই বলেন নাই রাসূলুল্লাহ বলেছেন কেন তারা দামি হবে না কারণ এই মা বড় কষ্ট করেছে তোমার জন্য আল্লাহ পাক এই কথা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআত كرها حمله وفصاله 30 شهرا حتى اذا بلغ اشده او مسلمان আমার নবী আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে জানা দেই আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছি নির্দেশ করছি তোমরা মা আর বাবার সাথে ভালো আচরণ করবা মা বাবার সাথে ভালো আচরণের সাথে কেন করবা কারণ মা হক রাখে ভালো আচরণের কারণ এই মা তোমাকে তোমার তার গর্ভে ধারণ করেছে আহ মায়ের গর্ভকালীন অবস্থা দোস্ত কোন দুনিয়ার মানুষ যদি দেখতে চায় তাহলে সে যেন বিবাহ করে তার বিবির দিকে তাকায় তার বিবির দিকে যখন তাকায় তখন মায়ের গর্ভকালীন অবস্থাটা তখন মনে পড়ে যায় আহ নিজের মা কত কষ্ট করে নিজেকে গর্ভে ধারণ করেছে এটা দোস্ত আপনি যখন নাকি বিবাহ করবেন নিজের গর্ভ নিজের স্ত্রী যখন গর্ভবতী হবে তাকা দেখবেন সে বসতে পারে না উঠতে পারে না শুইতে পারে না ঠিক মতো ঘুমোতে পারে না আহ এমন অবস্থা হয় তার কষ্টের কোনো সীমা থাকে না নাও
জোয়ান আজ তুমি ভাবছো তোমার এই বৃদ্ধা মা কি করেছে বৃদ্ধা মা কি করেছে আমি বলি দোস্ত একবার বিয়ে করার পরে তুমি বুঝবা যে তোমার মা তোমার জন্য কি করেছে জীবনটাকে বিসর্জন করে দিয়ে তোমাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছে কোনদিন নিজের জানের দিকে তাকায় নাই তার কি হবে সেটা ভাবে নাই বরঞ্চ তুমি সুস্থ থাকবা কেমনে মায়ের গর্ভে তুমি ভালো থাকবা কেমনে তুমি দুনিয়ার মুখ দেখবা কেমনে এটাই ফিকির করেছে এই হলো মা এই হলো মা হামালাত উম্মুহু কুরহা আমার মালিক বলেন বান্দা কষ্টটা কত আমি আল্লাহ জানি আমি আল্লাহ জানি মা সে যে বড় কষ্ট করে পেটের ভিতরে ধারণ করে আমি আল্লাহ জানি এই কষ্টটা কত ওয়াজাত কুরহা আল্লাহ বলেন মা তোমার কাছে প্রাপ্য কেন জানো সে বড় কষ্ট করে তোমারে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করছে হায় ভূমিষ্ঠের কি যন্ত্রণা কি কষ্ট সেটা একমাত্র মা ছাড়া পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না এই জন্যই তো আমরা দেখি এই জন্যই তো দেখি পৃথিবীর নারীরা তার স্বামীর কাছে শেষ বিদায় নেয় জানি না আমি ওটিতে যাচ্ছি কোনোদিন ফিরে আসবো কিনা মেহরবানি করে মাফ করে দিয়ে এই কথা প্রত্যেকটা নারী বলে হায় দোস্ত এতটুকু না ওই মা তোমারে আমারে এইভাবে করা বড় কষ্ট করা দুনিয়ার মুখ দেখাইছে নাও জোয়ান আমি বলি বন্ধু আজ তোমার রক্তটা বড় গরম তুমি অনেক উপার্জন করতে পারো অনেক ভালো কামাইতে পারো তোমার আজ অনেক টাকা কিন্তু মারে দেখলা না মার খেদমত করলা না বাবারে দেখলা না বাবার খেদমত করলা না বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলো মার সাথে চোখ রাঙিয়ে কথা বলো আমি বলি হতবাকা দুর্ভোগ সেই যুবক যে যুবক মা বাবাকে অবজ্ঞা করে মা বাবাকে অবহেলা করে হায় ওই যুবক বড় খুশ নসিব ওই যুবক বড় হ্যাঁ দুনিয়ার জমিনে দামি যে যুবক নাকি মা বাবার খিদমত করে মা বাবাকে মূল্যায়ন করে কারণ এই যুবককে আমার আল্লাহ তার মর্যাদা দুনিয়াতেও যেমন দেন পরকালেও তার মর্যাদা বাড়িয়ে দেন আহারে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাতে চাই সেই ঘটনাটুকু হলো হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথা বলতেন আমার আল্লাহর সাথে যখন কথা বলতেন ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহকে প্রশ্ন করে বলেন আল্লাহ পরকালে জান্নাতের ভিতরে আমি মুসার সাথে কে থাকবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম প্রশ্ন করার পরে ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে বলেন মুসা পরকালে তোমার সাথে জান্নাতে একজন কসাই থাকবে আমার আল্লাহ এই কথার প্রতি উত্তরে উত্তর পাওয়ার পরে তিনি বলতে লাগলেন একজন সাধারণ কসাই বুঝি আমি পয়গম্বর মুসার সাথে থাকবে তিনি তিনার ইগুর মধ্যে লাগলো যার কারণে তিনি এবার বললেন আল্লাহ দেখতে চাই যুবকটাকে কসাইটাকে এমন মুহূর্তে আল্লাহ তার ঠিকানা দিলেন এই মুহূর্তে এবার কসাইয়ের বাড়ি কসাইয়ের দোকানে গেল কসাই যখন নাকি গরুর গোশত ঠিক জবাই করবার পরে উত্তম অংশটুকু গামছার মধ্যে পেঁচিয়ে আলাদা রেখে দিল পুরো অংশ বিক্রি করলো যুবক আমি আপনাকে বলি যুবক বন্ধু আমি আপনাকে শোনায় যেতে আসছি আপনাকে বুঝাইতে আসছি আপনাকে এই কথাটা আমি অনুধাবন করানোর জন্য আসছি খেয়াল করেন উনিও তো যুবক ছিল আপনিও তো যুবক উনিও তো এভাবে করে মার এক মায়ের সন্তান ছিল আপনিও তো এক মায়ের সন্তান ওই মুহূর্তের মধ্যে যখন নাকি তিনি দাঁড়া দাঁড়া দেখছেন করছে নাকি ঠিক ওই মুহূর্তের মধ্যে গোশত বিক্রি শেষ বাড়ির দিকে রওনা পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় কে গোপন করে বললে লাগলেন ভাই আমি মুসাফির মানুষ আমি একটু এই এলাকার অপরিচিত কাজী আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই আরে নিকার পরহেজগার মানুষ মেহমান আসলে নিজেকে ভোজা মনে করে না বরঞ্চ নিকার মানুষ সে মেহমান আসলে খুশি হয় আজ তো আমাদের বাড়ি মেহমান আসলে মনে করি আমার বাড়ি খাওয়ার জন্য আসছে আমি বলি না 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 দোস্ত খাওয়ার জন্য আসে নাই বিশেষত বৃদ্ধ বাবাদের মাথার
ভিতরে টেনশন ঢুকে যায় অল্প খরচে সংসার চালাই মেহমান আসলে বড় বিরক্ত হয় আমি বলি বাপ অনুরোধ করি কোন মেহমান আপনার রিজিক খাওয়ার জন্য আসে নাই আমার আল্লাহর এক ঘোষণা আছে আমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লাল্লাহ আল্লাহ ইল্লা আলাল্লাহ রিজকুহা পৃথিবীর সমস্ত মানুষের রিজিক আল্লাহ পাক রেখে দিয়েছেন রাসূলুল্লাহ বলেন আর রিজক মাকসুম প্রত্যেক মানুষের রিজিক বণ্টিত প্রত্যেকটা পশু প্রাণীর রিজিক বণ্টিত অতএব তিনি আপনার বাড়িতে এসেছেন তিনার রিজিক খাবার জন্য আপনার টানা কাজী আপনি নাখোশ হবেন না রাসূলুল্লাহ বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু যে পরকালকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে সে যেন মেহমানের মূল্যায়ন করে মেহমানের মেহমানদারি করে এজন্য আপনাদের কাছে অনুরোধ করব মেহমান আসলে খুশি হবেন না মেহমানের মূল্যায়ন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবারা আমি কথাটা শোনাতে যাই পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঠিক এবার যখন বললেন উনি খুশি মনে মেনে নিলেন এবার বলতে লাগলেন চলেন আমার বাড়িতে চলেন যখন বাড়িতে গেলেন যাওয়ার পরে সোজা চলে গেলেন বিদ্যা এক মহিলার ঘরে গিয়ে এবার ওই বিদ্যা মহিলাকে হাত মুখ ধৌত করলেন ধৌত করবার পরে নিজ হস্তে গোস্তটা রান্না করে তিনার সন্তানটাকে যায় না বিবিটাকে যায় না ওই মুহূর্তের মধ্যে গোস্তটাকে নিয়ে নিজ হস্তে এভাবে করে ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে টুকরো টুকরো করে উঠিয়ে দিচ্ছেন যখনই উঠিয়ে দিচ্ছেন বৃদ্ধা মহিলা এবার খাওয়া দাওয়া শেষে বলতে লাগলেন বাবা একটু কেবলার দিকে আমার মুখটা ঘোড়া দে আমার কেবলার দিকে একটু মুখটা ঘোড়া দে যখনই কেবলার দিকে মুখটা ঘোড়া দেওয়া হলো ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে হাতটা বাড়ায় বলতে লাগলেন আল্লাহ আয় আল্লাহ আমার যে সন্তান আমার বাধ্য যে সন্তান আমাকে খেদমত করে আল্লাহ তোমার কাছে একটাই মাত্র ফরিয়াদ আল্লাহ আমার এই সন্তানের কোনোদিন তুমি অভাব অনটন দিও না দুনিয়ার জমিনে তার অভাব অনটন রেখো না হায় যখন এই দোয়া করেছে ওই সন্তান বসে বসে আমিন বলছেন দ্বিতীয় নাম্বার দোয়া এবার মুসা আলাইহিস সালাম তাকা দেখেন করছে আল্লাহ দুনিয়ার জমিনে তো তারে জিতা দিবা পরকালে তোমার কাছে একটাই ফরিয়াদ এই জামানার পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে তারে বানা দিবা জোরে কোন সুবহানাল্লাহ এই দোয়া যখন করেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার ওই কসাইকে ডেকে ডেকে বলতে লাগলেন ভাই বলো আমায় তোমার এই কথাটা তোমার মা যে প্রথম দোয়াটা করলো এই দোয়াটার কতটুকু ফলাফল তুমি পেয়েছো ওই মুহূর্তে যুবক বলতে লাগলো কসাই বলতে লাগলো ভাই জানি না কি আপনি তবে এই কথা বলতে পারি যেদিন থেকে আমার মা আমার জন্য এই দোয়া করেছে সেদিন থেকে অদ্যাবধি আজ পর্যন্ত আমার দোকানে বিক্রি হোক আর না হোক সর্ব অবস্থায় আল্লাহ আমার বরকত দিয়ে ভরপুর করেছেন কোনোদিন আমি অভাব অনটনে পড়ি নাই সুবহানাল্লাহ আহ মুসা আলাইহিস সালাম এবার ডেকে ডেকে বলতে লাগলেন ভাই আয় তুই আমার বুকের ভিতরে আয় আয় আমি তোমাকে একটু করে বুকের ভিতরে জড়ায় নেই কারণ হলো তোমার মায়ের সেই দ্বিতীয় দোয়াও আমার আল্লাহ কবুল করেছেন যার কারণে আমি সেই জামানার পয়গম্বর মুসা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জান্নাতে তুমি আমার সঙ্গী হবে জোরে কোন সুবহানাল্লাহ ও আমার দোস্ত আমার বন্ধু আমার কলিজার টুকরা যুবক আমি বলি বন্ধু নিজের জীবনের উন্নতি চাও নিজের জীবনে আজ বড় হতে চাও তুমি মা বাবার খেদমত করো মা বাবার প্রতি অর্থ তোমার ব্যয় করো যদি ব্যয় করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই সেই তোমার সেই মালের ভিতরে বরকত দিবেন এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল আমাল আসসালাতু লিওয়াক্তিহা এক নাম্বার কথা হলো উত্তম আমল হলো যে ওয়াক্ত মতো নামাজ আদায় করা দ্বিতীয় নাম্বার হলো অবিরুল ওয়ালিদাইন মা বাবার সাথে ভালো আচরণ করা মা বাবার খেদমত করা তৃতীয় নাম্বার রাসূলুল্লাহ বলেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করা অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা ও নবীজি আপনি আমাদেরকে শোনান ঠিক ওই মুহূর্তের মধ্যে নবীজি এবার তিনি বলতে লাগলেন সাহাবীরা তোমরা শোনো এক নাম্বার আমল হলো
হলো আসসালাতু আলা ওয়াক্তিহা এক নাম্বার হলো নামাজ ওয়াক্ত মত আদায় করা দুই নাম্বার হলো সুম্মা আইয়ু ওগো নবীজি দ্বিতীয় নাম্বার কি নবীজি বলেন সুম্মা বিররুল ওয়ালিদাইন দ্বিতীয় নাম্বার হলো যে ওয়াক্ত মত নামাজ আদায় করা দ্বিতীয় নাম্বার হলো মা বাবার খেদমত করা তারপরে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু তারপরে রাসূলুল্লাহ বললেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ সাহাবীরা তৃতীয় নাম্বার হলো তোমাদের মা বাবার খেদমত করা খেদমত করার পরে আল্লাহর পথে জিহাদ করা ও আমার বন্ধুরা মা বাবার যে খেদমত করব এটাও আমার আল্লাহ বলেছেন মা বাবার প্রতি অর্থ ব্যয় করব এটাও আমার আল্লাহ বলেছেন আল্লাহ পাকের সাহাবীরা যখন প্রশ্ন করলেন নবীজি আমাদের যে অর্থ আছে সেই অর্থগুলো কোথায় ব্যয় করব উপার্জিত সম্পদ কোথায় রাখব কোথায় ব্যয় করব আল্লাহ পাক খাদ বর্ণনা করছেন আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন নবী গো আপনাকে তারা প্রশ্ন করে কোথায় আমাদের মাল ব্যয় করব আমি জানা দিলাম কুল আপনি বলুন মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন প্রথম নাম্বার খাত আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ জানা দিলাম রাসূল বলে দেন প্রথম নাম্বার খাত হলো মা বাবার জন্য তোমরা ব্যয় করবে এজন্য জীবনের উপার্জিত সম্পদের সবটাই আমরা প্রথমোক্ত চেষ্টা করব মা বাবার জন্য মা বাবার জন্য ব্যয় করা মা বাবার জন্য আজ বর্তমানে অনেকে কপাল পোড়া এই কথা অনেকে চিন্তা করে আরে মারে দেমুকেন বাবারে দেমুকেন আমি বলি দিবেন টাকারে এটা কোনা মারে কথা বলেন না কেন মার হাতে 10টা টাকা বেশি দিতে চায় না মার হাতে 20টা টাকা বেশি দিতে চায় না মার হাতে 1000 টাকা বেশি দিতে চায় না 2000 টাকা বেশি দিতে চায় না মা কোথায় খরচ করবে আমি বলি খরচ মা বাবা করবে ওই জায়গায় যেই জায়গায় আপনি খুশি হবেন অর্থাৎ যখনই কোনো অনুষ্ঠান আসবে ওই মুহূর্তে অথবা আপনার সন্তান যাবে টাকা ওই মুহূর্তে মা অন্য কাউকে টাকাটা দিবে না দিবে কেবল মাত্র আপনার সন্তানের হাতে জোরে কোন ঠিক কি না এজন্য মা বাবার হাতে টাকা দেওয়া মানে নিজের হস্তি টাকা রাখা কিন্তু বিবির হাতে টাকা নিরাপদ না এমনি করে অন্যের হাতে টাকা নিরাপদ না নিরাপদ কেবলমাত্র একটাই জায়গায় সেটা হলো মা বাবা এজন্য দোস্ত মা বাবাকে মূল্যায়ন করা শিখুন মা বাবাকে একদম মা বাবাকে কাছে জানার শিখুন মা বাবাকে বুঝবার শিখুন মা বাবার খেদমত করা শিখুন এজন্য খেদমত করলে কি হবে আপনাদেরকে আমি পাঁচটা পুরস্কারের কথা এই কথা আমার নয় যিনি আমাদের হাকিম ছিলেন অন্তরের চিকিৎসক হাকিমুল উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষেরা যেই সন্তান মা বাবার খেদমত করে আমার আল্লাহ ওই সন্তানের জন্য পাঁচ পাঁচটা পুরস্কার দান করেন আরো আস্তে কোন শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ হাকিমুল উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষেরা যেই ব্যক্তি মা বাবার খেদমত করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পাঁচটা পুরস্কার রেখে দিয়েছেন এক নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দীর্ঘ হায়াত দান করে দেন কেমন করে দীর্ঘ হায়াত আমার বন্ধুরা লক্ষ্য করে দেখবেন ভূমিষ্ঠ যখন হলেন ভূমিষ্ঠ হবার পরে আপনার মামা মিষ্টি আনল নানার বাড়ি থেকে উপহার উপঢৌকন আনল গ্রামবাসী সবাইকে খাওয়ালো মায়ের কাছে যখন যাওয়া হয় মায়ের কাছে যখন যাওয়া হয় মায়ের কাছে গেলে কেবলমাত্র ওই মা চোখটাকে বন্ধ করে একটাই কথা বলে আমারে খাওয়ানোর প্রয়োজন নাই দেওয়ার প্রয়োজন নাই বরঞ্চ তোমরা দোয়া করো আমার সন্তানকে যেন আমার আল্লাহ নেক হায়াত দান করে এজন্য এই সন্তানের জন্য নেক হায়াত কামনা করে কেবলমাত্র ওই মা আর বাবা জোরে কোন ঠিক কিনা তাকবীর হবে লিল্লাহে তাকবীর আর যারা বয়ে আছেন তারা ধন্যবাদ যারা হারা আছেন তারা বয়ে যান কথা কন নাকি আরে কথা বলেন না কেন যারা দাঁড়ায় আছেন বসে যান যারা আশেপাশে আছেন বসে যান ইনশাআল্লাহ এখনই ভাই আলোচনা করবেন তবে সংক্ষিপ্ত আকারে আরেকটা তকবীর দেবনি দেন আমরা গ্রামবাসী বুঝাই দেবো এই আপনারা পিছনে কেন একটু সামনে আসেন কষ্ট করে একটু কষ্ট করে সামনে আসেন একটু কষ্ট করে সামনে আসেন মুরব্বী আরে এটা কইলে তো বেজাল আচ্ছা আচ্ছা ওটা বলা যাইব না এই সোনামণিরা আসেন 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 মেহরবানি করে আসেন আল্লাহ সকলকে কবুল করুন জোরে বলেন আমিন আমি সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র পাঁচটা পুরস্কার বলি আমি বিদায় নিব ইনশাআল্লাহ দেখবেন লক্ষ্য করে
এই দুনিয়ার জমিনে সন্তান যখন অসুস্থ থাকে মা বাবার বক্তব্য কি আর মা মা বাবা যখন অসুস্থ থাকে সন্তানের বক্তব্য কি আ তাকা দেখেন যখন নাকি আপনার মা বাবা অসুস্থ থাকে ইমাম সাহেবের কাছে আমাদের কাছে এসে বলে হুজুর দোয়া কইরেন আমার মা আমার বাবা অসুস্থ ক্যান্সারে আক্রান্ত যদি আল্লাহ হায়াত না থাকে আল্লাহ যেন তারে ঈমানের সাথে কবুল করে এই দোয়া আমরা কামনা করি জোরে কোন ঠিক কি না কিন্তু মা যখন ছোট অসুস্থ সন্তানকে ক্যান্সারে আক্রান্ত কিডনি সমস্যা মারা যাবে যাকনি নির্ঘাত কিন্তু মা যে ইমাম সাহেবের কাছে দোয়া চায় আল্লাহ হুজুর জীবনে তো অনেক কিছু খেয়েছি জীবনে অনেক কিছু উপভোগ করেছি হুজুর আপনার কাছে একটাই মাত্র তামান্না হুজুর আজকে আমার জীবনের সমস্ত হায়াত নিয়ে হলো আল্লাহ যেন আমার সন্তানটারে নেক হায়াত দান করে এটা মা আর বাবার দোয়া ও দোস্ত এজন্য এই দুনিয়ার জমিনে মা বাবা হলো এমন যারা নাকি মা বাবা প্রতি মুহূর্তে আমার আপনার নেক হায়াতের দোয়া করে জোরে কোন ঠিক কিনা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো যে ব্যক্তি মা বাবার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে কঠিন মুসিবত থেকে আমার আল্লাহ মুক্তি দান করে শত মুসিবতের ভিতরে যখন সন্তান থাকে ওই মুহূর্তে পৃথিবীর কেউ বোঝে না কেবলমাত্র মা আর বাবা বোঝেন মা দেখলেই চেহারাটা বোঝে যে সন্তান বিপদে আছে ওই মুহূর্তে আমার আল্লাহর কাছে যখন হাতটা বাড়ায় আমার আল্লাহ ওই মায়ের দোয়াকে ফিরিয়ে দেন না আমার আল্লাহ খালি হাতে তারে ফিরিয়ে দেন না আমার আল্লাহ ওই সন্তানের সমস্ত বিপদ আপদ থেকে তারে বালা মুসিবত থেকে হিফাজত করে দেন জোরে কোন সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার হাকিমুল উম্মত বলেন যে ব্যক্তি নাকি মা বাবার অধিক পরিমাণ খিদমত করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দেন ও আমার বন্ধুরা আমার ভাইরা আজ যে মানুষটাকে আপনারা দেখছেন যে মানুষটা আমার পাশে বসা ওই ব্যক্তিটা যদিও নাকি মাকে ঠিক মতো পান নাই দীর্ঘদিন মাকে কাছে পান নাই কিন্তু এই মানুষটার সারা জীবন এত ইজ্জতের জিন্দগি তার মূল কারণ চুকুন হলো মা বাবাকে স্মরণ করে আজ শত মানুষকে নিয়ে মা বাবার জন্য দোয়া করেছে আল্লাহ পাক এত পরিমাণ সম্মান এত পরিমাণ ইজ্জত আমার আল্লাহ দান করেছে শত শত মানুষ আজ যার বয়ান শুনে কান্না করে রাত্রিবেলা যার বয়ান না শুনলে সে ঘুমাইতে পারে না এমন লোক বাংলার জমিনে সারা বিশ্বে আছে না নাই জোরে বলেন আছে না নাই এই ভাইটা কিছুদিন পরে পরে বাইতুল্লাহ যায় তার কারণ চুকুন হলো মা বাবার খেদমত করার কারণে এখনো পর্যন্ত জানি তার বাবা যখন নাকি বাসায় আসে ওই মুহূর্তের মধ্যে আমরা ভালোভাবে জানি যদিও নাকি আমার প্রতিবেশী একদম কাছাকাছি বাড়ি আমার বাড়ি থেকে বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট কেবলমাত্র দূরত্ব বাবা যখন আসে নিজে যে এত বড় একজন ব্যক্তি সেদিকে তোয়াক্কাও পর্যন্ত করে না ওই বাবার সেবার জন্য এখনো পর্যন্ত নিয়োজিত হয়ে যায় আমার বন্ধুরা আমার বাবা বাবা যে খিদমত করেন ওই ব্যক্তির মর্যাদা আমার আল্লাহ তার বাড়া দেন কেমন করে তার বাইতুল্লাহ জিয়ারত নসিব হয় যখন নাকি রাসূলুল্লাহ বলেন দুনিয়ার মানুষের আরে একজন মানুষ যখন নাকি ওই মুহূর্তের মধ্যে মা বাবার দিকে একবার নেক নজর তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার আমল নামার ভিতরে বাইতুল্লাহর সওয়াব নসিব করে দেন জোরে কোন সুবহানাল্লাহ অর্থাৎ হজ্জ মাবরুর তাকে নসিব করেন যখন বারবার তাকায় ওই মুহূর্তে ফেরেশতারা বলে আল্লাহ বান্দাকে থিওরিক্যাল কেবলমাত্র বাইতুল্লাহর সওয়াব দিলা প্র্যাকটিক্যাল দিব না আল্লাহ ও তো বারবার সওয়াব কামাচ্ছে বাইতুল্লাহর অর্থাৎ বারবার হজ্জের আল্লাহ দোয়া করি তারে হ্যাঁ তুমি বাইতুল্লাহর জন্য কবুল করো আল্লাহ যখন কবুল করে টাকার প্রয়োজন হয় না অর্থের প্রয়োজন হয় না যে কোনো মুহূর্তে সে বাইতুল্লাহ চলে যায় জোরে কোন সুবহানাল্লাহ চতুর্থ নম্বর আপনি বলুন মদবান দুনিয়ার মানুষেরা যখন নাকি এমনি করে কোনো মানুষ মা বাবার খেদমত করে আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে ইজ্জতের চেয়ারে বসান জোরে কোন সুবহানাল্লাহ ইজ্জতের চেয়ার বলতে এটা বুঝবেন না হ্যাঁ ওই রাজনীতিক ওই মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার এমনি এমনি করে ওইগুলোই এগুলো ইজ্জতের চেয়ার না টাকাওয়ালা ওটা ইজ্জতের চেয়ার না আমি যেই কথাটা বলতে চাই টাকার সাপ কোনোদিন সাপ হতে পারে না যার টাকা আছে সাময়িক সময়ে সে সাপ কিন্তু যখন টাকা চলে যায় তখন তারে দুনিয়ার কেউ গণেও না আছে না নাই আছে না নাই আছে না নাই দুনিয়ার জমিনে ক্ষমতার সাথ দুনিয়ার জমিনে ক্ষমতার সাথ ক্ষমতার সাথ না বরঞ্চ তার ক্ষমতা যতদিন থাকে তাকে ইজ্জত করে পরবর্তীতে তার কুত্তা দিয়েও শিখায় না তোরা কোন ঠিক কিনা
আমার বন্ধুরা আমার বার সম্মানের চেয়ার কোনটা এটাই হলো সম্মানের চেয়ার ও দুনিয়ার মানুষেরা শোনো সম্মানের চেয়ার হলো আজ যারা দুনিয়ার জমিনে সম্মান কামিয়েছে মা বাবার খেদমত করে যারা সম্মান কামিয়েছে আল্লাহ পাক তারে এমন চেয়ারে বসান যেই সম্মানের চেয়ারটা হলো চিরস্থায়ী চেয়ার তার টাকার প্রয়োজন হয় না তার ক্ষমতার প্রয়োজন হয় না মানুষ দেখলে তারে অন্তর থেকে সালাম করে মানুষ দেখলে তারে ভক্তি করে ওই ব্যক্তির ক্ষমতা না থাকলেও তাকে মানুষ কখনো এমনি করে কুদৃষ্টিতে দেখে না বরঞ্চ সর্বদা তার প্রতি সম্মান রাখে জোরে কোন ঠিক কিনা আমার বন্ধুরা আমার ভারত এজন্য এই চেয়ার কামাইতে গেলে মা বাবার খেদমত করা লাগে প্রথম পঞ্চম নাম্বার হলো পঞ্চম নাম্বার বড় হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার মানুষেরা তোমরা এবার শোনো পঞ্চম নাম্বার ওই ব্যক্তিকে আমার আল্লাহ পুরস্কার দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সে মৃত্যুর সময় তার জামারে কালিমা নসিব হয় আরে আপনারা জানেন শেষ সময়ে যার কালিমা নসিব হবে না এর থেকে হতবাগা আর দুর্ভাগা আর কেউ হতে পারে না ইন্তেহা যার এজন্য বুখারীর শেষ হাদিস এবং বুখারী এনেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম আপনারা জানেন শেষ ভালো যার সব ভালো তার যার কালিমা নসিব হবে তার কবর সহজ হবে তার হাসর সহজ হবে তার পুলসেরা সহজ হবে সে এমনি করে দৌড়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে এজন্য বন্ধুরা আমার আপনাদের কাছে অনুরোধ হলো মা বাবার খেদমত করতে রাজি আছেন কারা রাজি রাজি আল্লাহ সকলকে কবুল করুন জোরে বলেন আমিন অনুরোধ আরেকটা থাকবে সেটা হলো যারা বেয়াদবি করেছেন মা বাবার সাথে আজ রাতে মা বাবার কাছে যাবেন মা যদি শায়িত থাকে পাটাকে সুন্দর করে ধরবেন ধরে অন্তত পক্ষে বলবেন মারে জীবনে ভুল করছি অপরাধ করছি মা অন্তত পক্ষে তোমার কাছে মাফ চাই যদি তুমি মাফ না করো আমার আল্লাহও আমারে মাফ করবে না মা মেহরবানি করে তুমি মাফ করে দিও ওই মুহূর্তে দেখবেন মা কোনোদিন আপনারে ফিরা দিবে না মুখ দিয়ে এমনি করে লালা এসে যাবে চোখটার মধ্যে সঙ্গে সঙ্গে পানি এসে যাবে চেহারাটা রক্তিম হয়ে যাবে ওই মুহূর্তে পায়ে আর আপনাকে রাখবে না ওই মা ধরে আপনার বুকের মধ্যে নিয়ে নিবে কথা বলেন না কেন চিত্রগুলো দেখি ময়দানের ভিতরে ভাই সব সময় মা বাবা ভাই সব সময় দেখি আজকেও ইনশাআল্লাহ হতে পারে সব সময় লক্ষ্য করে দেখেছি বাবা আর সন্তানের মধ্যে যেখানেই দূরত্ব আছে এমনও হয়েছে এমন ঘটনাও আছে যে দীর্ঘদিন যাবৎ সন্তান বাপের ডাকে না কিন্তু ভাই যখন বয়ান করেছে মা বাবার বিষয়ে ওই মুহূর্তের মধ্যে বড় এমপি নাম বলবো না ওই মুহূর্তে ওই মঞ্চের ভিতরে থরথর করে কেঁপে পড়ে গিয়ে নিজের সন্তান এই দামি একজন মানুষ সে তার বাবার গলায় জড়া দুইরা মাফ চাইছে আমি দেখেছি আপনারা দেখবেন বাবা কোনোদিন সন্তানকে ফিরা দিতে পারে না আর যে অন্তত পক্ষে যাদের মা বাবার সাথে দুর্ব্যবহার করেছেন জোয়ানির কারণে ক্ষমতার কারণে টাকার কারণে আর ইনশাআল্লাহ মা বাবার কাছে মাফ চাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন আমি আপনাদের সামনে কথা বললাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন কথাগুলো আমাদের আমাকে প্রথমোক্ত আমল করবার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন এবং এই মাহফিলকে আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন এই মাহফিল করেন নাজাতের জরিয়া বানায় দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন অজন বন্ধুরা তোমরা বসে যাও